আগ্রাসী বন্যায় পানির নিচে ১১ জেলা। বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত, ভেঙে গেছে ছোট ফেনী নদীর মোছাপুর স্লুইস গেট। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল প্রত্যাহার হলে নিবন্ধন প্রক্রিয়া শুরু, জানালেন আইনজীবী। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা বিএনপির, যৌক্তিক সময়ে নির্বাচন দাবি। রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হাসানুল হক ইনু। হত্যা মামলায় গোলাপ ও সাংবাদিক দম্পতি রূপা শাকিলকে তোলা হচ্ছে আদালতে। 10 দিন করে রিমান্ড আবেদন পুলিশের। জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, বিভিন্ন স্থানে শোভাযাত্রা। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা।